আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেলে নতুন আরও একটি ব্লগ দেখার জন্য। অলরেডি লাস্ট পর্বে আপনাদের সাথে শেয়ার করেছি কিডস প্লে রুম ডেকোর আইডিয়া নিয়ে, তার পিছনের গল্প আজ আপনাদের সাথে শেয়ার করব। সকাল সকাল বাসার অন্য সব কাজ রেখে আগে ইম্পর্টেন্স দিয়েছি এইটাকে, কারণ হচ্ছে এই রুমের যখন থেকে ইনায়া এবং উমাইজা দুজনেই শুনতে পেয়েছে যে এই রুমটাকে হচ্ছে তাদের জন্য গুছিয়ে দেওয়া হবে, তখন থেকে এক্সাইটমেন্ট শুরু হয়ে গেছে। কখন মাম্মি করবে, কত সময় লাগবে, তার জন্য সকালবেলায় সব অন্য কাজগুলো যেগুলো হচ্ছে একটু পরে করলেও চলবে এগুলোকে সাইডে রেখে আমি এই কাজটাতে নেমেছি। তার মধ্যে এই রুমে স্টোরেজ নিয়ে বসেছি, রিপা এবং আপার হেল্প নিচ্ছি উপর থেকে জিনিসপত্র সব কিছু নামাতে। এই রুমের স্টোরেজে ইনায়ার সব স্টাফ টয় এই সব কিছু আসলে রাখা ছিল, এখান থেকে আমি যা যা লাগবে সেগুলো বের করে নিচ্ছি, আর সেই সাথে হচ্ছে স্টোরেজটাও ক্লিন করে নিচ্ছি। কিছুদিন পরপর রুমের সেট আপ বা সব কিছু চেঞ্জ করার একটা সব থেকে বড় সুবিধা কিন্তু এটা, আমি কিছুদিন পরপরই চেষ্টা করি আমার রুমের এটা সেটা চেঞ্জ করতে, এতে করে একটু ভালো লাগে, একঘেয়েমি চলে আসে না, নিজের বাড়িটাকেও সাজানো গোছানো লাগে, সেই সাথে হচ্ছে ডিপ ক্লিন হয়ে যায়। ডিপ ক্লিন তো করি, ডিপ ক্লিন করা হয়, কিন্তু এই উসিলাতেও বাকি অনেক কিছু আসলে ক্লিন হয়ে যায়, সেই সাথে হচ্ছে যে জিনিসগুলোকে বাদ দিতে হবে সেইগুলোকে বাদ দিয়ে দেওয়া যায়, এতে করে হচ্ছে স্টোরেজে জায়গাও বের হয়। তো খেলনাপত্র সব কিছু স্টোরেজ ক্লিন করে কোনো রকমে গুছিয়ে বাচ্চাদেরকে খেলার জন্য আমি জায়গাটা করে দিয়েছি, এখনও আমি ফাইনাল এটাকে গুছাইনি। দেখতেই পাচ্ছেন শুধুমাত্র এই স্পেসটুকু আমি ওদেরকে ফাঁকা করে দিয়েছি, আর আজকে ওদের স্কুলও বন্ধ ছিল, তার জন্যও আমাদের বাসায় চলে এসেছে। এখন দেখতে পাচ্ছেন সানডে মর্নিংয়ে আমি এবং বাচ্চাদের বাবা দুইজনই বের হয়ে যাচ্ছি অফিসে। আজকে সকাল সকালই বের হচ্ছি, কারণ বিকেলবেলায় একটু কাজ আছে, যার কারণে আমি একটু আর্লি অফিস থেকে বের হয়ে যাব। অফিসের অ্যাজ ইউজুয়াল কাজকর্ম শেষ করে ছোটপুরীর বাবার জন্য পরন্ত বিকেলে আমি আসলে অপেক্ষা করছি। অফিস থেকে বের হয়ে আমাদের কিছু টুকটাক শপিং করা ছিল প্লেরুমটার জন্য, সেটা শেষ করেছি, আর এরপর হচ্ছে আমরা দুজন মিলে সন্ধ্যার নাস্তাটা করে নিয়েছিলাম, কারণ প্রচণ্ড ক্ষুধা পেয়ে গেছে, দুপুরবেলায় লাঞ্চটা আর্লি করা হয়েছিল। নাস্তা কর শেষ করার পর একটু ঠান্ডা ঠান্ডা ছিল, চা না হলে তো হয় না, কিন্তু বাচ্চাদের বাবাও বললো চা খাবে না, আর আমার প্রচণ্ড মাথা ধরেছিল, আমি জানি বাসায় গিয়ে রেস্ট নেওয়ার কোনো সুযোগ থাকবে না, তার জন্য আমি চাটা খেয়ে একটু নিজেকে এনার্জি করে নিয়েছি। চাটা খাওয়ার পর বেশ মনে হচ্ছিল ফুরফুরে একটা মেজাজে চলে আসছি, যদিও আমার চা পছন্দ না, স্টিল মাঝে মাঝে আমার যখন প্রচণ্ড মাথা ব্যথা করে বা মনে হয় যে একটু এনার্জি দরকার এক্সট্রা, তখন আমি এরকম খেয়ে থাকি সুগার দিয়ে। বাসায় এসে ফ্রেশ হয়েছি, ছোটটাকে সময় দিয়েছি, ছোটটা তো একদম দরজার দিকে তীর্থের কাকের মতো মনে হয় বসে থাকে, এটা আমার একটা খারাপ লাগা, তবে ভালো লাগাটা হচ্ছে বাসায় এসে যখন ওর হাসি মুখটা দেখি তখন মনে হয় সারাদিনের সব ক্লান্তি আমার চলে গেছে, আমার জন্য কেউ একজন বাসায় অপেক্ষা করছে। দুই বাচ্চাই অপেক্ষা করছিল, ওদের সাথে কিছুক্ষণ সময় পার করে ওদেরকে নিয়ে এখন ওদের রুমটা গোছাতে বসেছি। আর বুঝতে পারছি
পাচ্ছেন যে আমার বড় জনের সাথে সাথে ছোটটা কি পরিমাণ এক্সাইটেড। ওর জ্বালায় তো কাজ করতেই পাচ্ছিলাম না। এই যে দেখেন, সে একাই সবকিছু করবে, একদম সবকিছু নিয়ে বসে গেছে। আর এখন তো আসলে ওর অনেক কৌতূহলের সময়, সব কিছু নিয়ে ওর অনেক কৌতূহল। সব থেকে মজার ব্যাপার হচ্ছে, আমি যখন কোনো কিছু শ্যুট করার জন্য ট্রাইপড নিয়ে বসি, আমার ভিডিওগ্রাফার সে নিজেই হয়ে যায়। আপনাদের সাথে কোনো একদিন শেয়ার করব ওর কাণ্ড কারখানা। এত বেশি ক্যামেরার সামনে আসা যাওয়া করতে থাকে, আমি হচ্ছে মেইন কাজে ফোকাস হারিয়ে ফেলি। যাই হোক, অবশেষে রিপাকে বললাম তুই এটাকে কুলে নিয়ে হচ্ছে বাকি কাজটা ডান কর। ওর কাণ্ড কারখানা দেখেন, আপনাদের নিশ্চয়ই হাসি পাবে। রিপাকে হচ্ছে ইনস্ট্রাকশন দিয়ে আর বাচ্চাদের খেলনা টেলনা একটু গুছাতে বলে আমি কিচেনে চলে এসেছি, কারণ ডিনারের জন্য প্রিপারেশন নিতে হবে। আর আজকে ডিনারে থাকছে হচ্ছে লুচি আর আলুর দম। লুচির জন্য প্রথমে আমি হচ্ছে ময়দাটা মেখে নিচ্ছি। ময়দাটা মেখে কিছুক্ষণ রেস্টে রেখে আমি আলুর দমটা তৈরি করে নিচ্ছি। এই শীতের এই সময়টাতে নতুন আলু দিয়ে এই আলুর দম খেতে বেশ মজা লাগে, আমার তো বেশ ভালো লাগে। আপনাদের কার কেমন লাগে আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে পারেন। রেসিপি আকারে কোনো কিছু শেয়ার করছি না, অ্যাজ ইউজুয়াল আমি হচ্ছে খুব সাধারণভাবে রান্না করেছি, এক্সট্রা কোনো কিছু দেইনি, শুধুমাত্র টক দই ছাড়া। আর আশা করছি যারা একদম আমাকে যারা দেখেন তারা সবাই পাকা গৃহিণী, তারা আমার থেকে অনেক অনেক ভালো ভালো রান্না করতে পারেন, তারা দেখেই বুঝে যাচ্ছেন। আর এটা আসলে রেসিপি আকারে ওরকম শেয়ার করার মতো কিছু না। তারপরও যদি কারো কাছে মনে হয় আলুর দমের এই রেসিপিটা প্রয়োজন, তাহলে আমাকে কমেন্টে জানাবেন, আমি কোনো একটা ব্লগে আপনাদের সাথে শেয়ার করব। যারা আমাকে এতক্ষণ ধরে দেখছেন, আমার ব্লগটা আপনাদের ভালো লাগছে বলেই হয়তো দেখছেন, তার জন্য আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ থাকবে, সেটা হচ্ছে আমার ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আর যদি মনে করেন আমার সাথে আপনার মতামত শেয়ার করতে চান বা কিছু বলতে চান, তাহলে অবশ্যই আমাকে একটা কমেন্ট করতে পারেন। সেই সাথে যারা আমাকে নতুন দেখছেন অথবা পুরাতন অনেক দিন থেকে দেখছেন কিন্তু আমাকে সাবস্ক্রাইব করা হয়নি, তারা চাইলে কিন্তু আমাকে সাবস্ক্রাইব করে দিতে পারেন। আপনাদের এই ছোট্ট উৎসাহটুকু বা আপনাদের এই লাইক কমেন্ট কিন্তু আমাকে উৎসাহিত করবে আরও নতুন নতুন ব্লগ দিতে, আরও রেগুলার আপনাদের সাথে ব্লগ শেয়ার করতে। ওই দিক থেকে না সব কিছু বানানোর এক পর্যায়ে আমি আবার হচ্ছে এখানে এসেছি, কারণ ইনায়া হচ্ছে আমাকে ডাকছিল কোথায় কোনটা রাখবে সেটা বলার জন্য। আর এইবার আমি এই রুমটা গুছানোর সময়
ইনায়া এবং রিবা দুইজনেরই হচ্ছে সমান মতামত নিয়েছি, ওদের মতামতকে প্রায়োরিটি দিয়েছি, কারণ দিনের বেশিরভাগ সময়টা আসলে ইনায়া, উমাইজা এবং ওদের সাথে রিবা এরাই খেলবে এখানে, তো তার জন্য ওদের মতামতটাকেই প্রায়োরিটি দিয়েছি। আর সেই সাথে হচ্ছে রিবার সাথে সাথে ইনায়াকেও লাগিয়েছি, যেন ইনায়া নিজের রুম নিজে গুছানো বা নিজের রুম নিজে ডেকোর করার যে একটা প্র্যাকটিস, সেটা ছোট থেকেই ওর মধ্যে হয়ে ওঠে। ওই দিক থেকে কিছুটা সময় দিয়ে আমি আবারও কিচেনে চলে এসেছি। আমার আলুর দমটা তো রান্না হয়ে গেছে, আর এখন হচ্ছে ডিনারের সময়, যার কারণে আমি হচ্ছে লুচিটা এক এক করে বানিয়ে নিচ্ছিলাম। তাড়াতাড়ি করছিলাম কারণ ইনায়ার নেক্সট ডেতে স্কুল আছে, যার কারণে ওকে আর্লি বেডে দিতে হবে। সেই সাথে হচ্ছে ইনায়াকে ঘুমাতে যাওয়া মানে হচ্ছে উমাইজারও ঘুমানোর সময় হয়ে গেছে। ওরা ঘুমিয়ে গেলে আমি আর রিপা মিলে কাজটাকে সুন্দর মতো করতে পারবো, যার কারণে চাচ্ছিলাম লাস্টের কাজগুলো যেন আমি আর রিপা মিলেই সুন্দর করে শেষ করে ফেলতে পারি। ডিনারটা টেবিলে ঠিক টাইমে সার্ভ করে দিয়েছি, আর রিপাকেও বলেছি আস্তে আস্তে যেন সব কিছু একটু সেট করে নেয়। আমি তো ওই দিক থেকে লুচিটা ভেজে নিচ্ছিলাম, আর এইদিকে রিপাকে বললাম যে হচ্ছে ও যেন টেবিলটাকে সেট করে নেয়। সবাই মিলে আমরা হচ্ছে ডিনারটা শেষ করলাম। ডিনার শেষ করে তো আমি বাচ্চাদেরকে ঘুম পাড়াতে চলে গিয়েছি, আর অন্য যেই কাজগুলো ছিল টুকটাক সেগুলো রিপা শেষ করে নিয়েছে। আর এখন হচ্ছে আমরা দুজন মিলে চলে এসেছি বাসার সবাই ঘুমাচ্ছে বাকি কাজটুকু শেষ করার জন্য। আপনারা যারা হচ্ছে এই ভিডিওটা দেখেননি তারা চাইলে কিন্তু আমার চ্যানেলে ঢুকে ভিডিওটা দেখে নিতে পারেন। সেই সাথে আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।